রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ইউপি সদস্য ইউনুস আলীর বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রবিবার বদরগঞ্জ থানায় এই মামলা করেন ভুক্তভোগীর মা। পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, গত শনিবার বিকেল তিনটায় ডিশের লাইন ঠিক করতে মেয়েটির বাড়িতে আসে ইউপি সদস্য ইউনুস আলী। বাড়িতে কেউ না থাকার সুযোগে ইউনুস আলী মেয়েটিকে ঝাঁপড়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। দেখায় টাকার প্রলোভন, কোনো কিছুতে রাজি করাতে না পেরে শুরু করে ধস্তাধস্তি। এ সময় মেয়েটির আত্মচিৎকারে আশেপাশে লোকজন ছুটে এলে পালিয়ে যায় ওই ইউপি সদস্য। আমার আম্মু আর আব্বুকে ডাকতেছে, আমি বাইরে আসি বলতেছি। মানে আমার আম্মু আমার খালা বাসায় গেছে আর আমার আমার আব্বু কাজে গেছে, আর এখন আসি মানে ঘরে আসি, আমাকে খুঁজতেছে, মানে প্যান খুলতে চাইছে, তা আমি খুলতে দেয়নি, তা আমার টাকা দিতে চাইছে 500 টাকা দিয়ে বাইকি দাও। বলে দেখি যুদ্ধ বস্তি করতেছে, মানে খোলার চেষ্টা করছে, ইয়াও খুলতে পারিনি, 500 টাকা দিবে ধরছে, মানে সিলিপে ধরছি, মুখে সিপি ধরছে, কথা কবক সিলিপে দেয়নি। তারপর মানে আমি টাকা উঠিবে ইয়াও করছি, তো মানে দেখি টাকা আছে নাকি, তারপর ইয়াও করে নেই, যা বাইরে হবার দেয় নেই, ইয়াও করে নেই। তারপর পরে শাসি এলছে, আসি ইয়াও করে নিয়ে গেছি। বয়স 12 বছর, এখনো শেষ হয়নি, শিখছে পড়ে। এখন ওই কসলে যাবা না, তুমি কসে যা যাই ভালো কথা, মুই যাই মার আসি। এখন তুই কোনো যাস না, মা মানুষ এখন যুগ যাবো না, অন্যরকম কোনো যাস না। উই আবার কিছু গোসল করছে, দাদি খাওয়া থাকি গোসল করছে, ভাত খাইছে, খাওয়া উই ঘরে কিন্তু টিকে দেবো। ওই সময় উই আছে ডিসে ইনুস, কোন ইনুস? এই যে মেম্বার ইনুস, এই ওয়ার্ডের। হ, এত চরিত্র খারাপ, এখন বিশেষ নাই, এখন আমি গরিব মেশের বিশেষ নাই। তবে অভিযুক্ত ইউপি সদস্য ইউনুস আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ধারের 4000 টাকা পরিশোধ করতে না পারায় মেয়েকে দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে। পুরো তোমার ছেড়ে চড়ছে, ভাই দূরের লাইনটা দেখেন, তা আমি সাবিরা নামে একটা ঘর ঢুকছি, তাদের ডিসপ্লে নষ্ট হচ্ছে, ভাই ওইটা ভাই ওইটা ঘর যা ওইটা গেছি, যা শরীরটা টিভিতে হয়তো সুইচ আলাদা গেছে, আমি রিমোট রিমোট দিলে আমি টিভি কাছে টিভি 1, 2, 3, 4 করে দেখো সবাই চ্যানেল দেখছে, আমার সাথে ফোনে কথা হচ্ছে, 22-23 পর্যন্ত গেছি, সাবিনা যা ঢুকছে ঘর, আমি টিভি দেখছি, বলে ভাই কী অবস্থা, তাহলে যা আগে যে আছে পরিবর্তন কোনো হয় নাই, তাহলে প্লাস ভাই, তাহলে প্লাসটা আমার কাছে, তাহলে প্লাসটা দিয়েছেন, প্লাসটা দিবি আলছি, আরেকবার খালি দেখিয়েছেন, যান আরেকবার দেখিয়েছি শেষ, কী করবে আমি আমি বুঝি, আর ফাঁসি হইবি, আমার শুলি হইবি, আমার কী হইবি। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব জানান, ভুক্তভোগীর জবানবন্দি শুনে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার পর থেকে ইউপি সদস্য ইউনুস আলীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষণ তো ওটা ভাই হয় নাই, ধর্ষণের চেষ্টা, ও ডিস লাইনের মানে মেম্বার উইথ ডিস লাইনের ব্যবসা করে, ডিসের টাকা নেওয়ার জন্য মানে গেছিল বাসায়, বাপ মা কেউ নাই, মেয়ে আছে ওখানে ছোট মেয়ে, তাকে নাকি বলছে যে মানে তোর বাপ মা নাই, ঘরের ভিতরে ঢুকছে, 500 টাকা মানে দেওয়ার জন্য মানে ই করছিল, দিয়ে ওকে ঝাঁপড়ে ধরছে, ও যখন চিলেচিলি করছে তখন লোকজন আছে, ও মানে বাইরে চলে গেছে, এই হইল মূল জিস্ট ভাই। হ্যাঁ, মামলা হয়ে গেছে, অভিযান অব্যাহত আছে তাকে ধরার জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইউপি সদস্য ইউনুস আলী ডিশের ব্যবসার পাশাপাশি বদরগঞ্জ বীর মুক্তিযোদ্ধা মমিন চৌধুরী অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।